কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ ডব্লিউবিসিএস নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। চলো আজকের প্রশ্নগুলো দেখে নিই। কোন সংস্থা অল্টারনেট অ্যালাইনমেন্ট গ্যাংটক নথুলা রোড নির্মাণ করেছে যা সংবাদে দেখা গেছে? লারসেন অ্যান্ড টুব্রো, বর্ডার রোডস অর্গানাইজেশন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ? সঠিক উত্তরটি হলো বর্ডার রোডস অর্গানাইজেশন, বিআরও। ন্যাশনাল হাইওয়ে 310 এর 19.35 কিলোমিটার দীর্ঘ বিকল্প পথ তৈরি করেছে যা গ্যাংটককে নথুলায়ের সঙ্গে সংযুক্ত করেছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয়ের নতুন নাম কি? বন্দর, নৌ ও নৌপথ মন্ত্রণালয়, বন্দর মন্ত্রণালয়, নৌপথ মন্ত্রণালয়, নৌ ও নৌপথ মন্ত্রণালয়? সঠিক উত্তরটি হলো বন্দর, নৌ ও নৌপথ মন্ত্রণালয়। কোন মেট্রো রেল কর্পোরেশন দেশের প্রথম কম্পন শোষণকারী ট্র্যাক স্থাপন করবে? দিল্লি মেট্রো, মুম্বাই মেট্রো, চেন্নাই মেট্রো, কোচিন মেট্রো? সঠিক উত্তরটি হলো মুম্বাই মেট্রো। কোন কোম্পানি বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া চালু করেছে? ইফকো, জাতীয় সার লিমিটেড, রাষ্ট্রীয় রাসায়নিক ও সার, চম্বল সার? সঠিক উত্তরটি হলো ইফকো, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো অপারেটিভ লিমিটেড বলেছে যে এটি সারা বিশ্বের কৃষকদের জন্য বিশ্বের প্রথম ন্যানো ইউরিয়া তরল চালু করেছে। এতে কৃষকদের ইনপুট খরচ কমবে বলে আশা করা হচ্ছে এবং লজিস্টিক বা গুদামজাতকরণ খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো কমেন্ট বক্সে উত্তর দেওয়ার জন্য, কোন ইনস্টিটিউট শিশুদের মধ্যে মৌখিক স্বাস্থ্যবিধি সচেতনতার জন্য হেলদি স্মাইল মোবাইল অ্যাপ চালু করেছে? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডব্লিউবিসিএস অনলাইন মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।